করছি আমার আইব্রো মেকআপ দিয়ে, যেটা সবসময় বলি অল টাইম আইব্রো মেকআপ ফার্স্ট, দেন হচ্ছে তোমার আই মেকআপ। তো ফার্স্টে আমি আইব্রো মেকআপ দিয়ে শুরু স্টার্ট করছি। আমি এখানে আইব্রো মেকআপ করার জন্য একটা ব্রাউন কালারের জেল, আইব্রো জেল সিলেক্ট করেছি। তো ব্রাউন কালারের আইব্রো জেল দিয়ে আমি আমার আইব্রো মেকআপটা করে নিই। আমার আইব্রো মেকআপটা মোটামুটি ডান। নেক্সট আইব্রো মেকআপটাকে পারফেক্ট করার আগে, আই মেকআপটা শুরু করার আগে যেটা আমি করবো, আমার ময়েশ্চারাইজারটা আমি মেখে নেব। আই এম রিয়েলি ভেরি অ্যাডিক্টেড অফ ময়েশ্চারাইজার, বিকজ আমার কেমন খুঁতখুঁতানি লাগে যে মুখটা বা স্কিনটা মনে হয় ময়েশ্চারাইজ নেই। কিছুক্ষণ আগেও ময়েশ্চারাইজ করার পরে আমি এগেইন অ্যান্ড এগেইন অল টাইম আই এম ট্রাইং টু ময়েশ্চারাইজ মাই ফেস অল দ্য টাইম। সো মানে সত্যি এটা আমার ভীষণ একটা হ্যাবিট, আই থিঙ্ক মানে একটা হ্যাবিট বলা চলে, যে আমি অলওয়েজ ময়েশ্চারাইজ করার চেষ্টা করি। কেন আমার ড্রাই স্কিনে প্রচণ্ড সমস্যা, সুতরাং আমি সবসময় ময়েশ্চারাইজ করার চেষ্টা করি। তারপরে তারপরে অলওয়েজ আমি বলি যে ময়েশ্চারাইজের পরে যেটা ভীষণভাবে ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে আমি আমার ল্যাকমি ব্লার পারফেক্ট প্রাইমারটা ইউজ করছি। প্রাইমার ইজ রিয়েলি ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ইউজিং দ্যাট প্রাইমার অল ওভার মাই ফেস। সো ভালো করে ব্লেন্ড করে নেবো ইভেন চোখের আইলিড পোর্শনটাকেও আর কি। প্রাইমার সবসময় মেকআপের হচ্ছে মানে বেসটা, যে কোনো মেকআপের বেস হোক যাই হোক, মেকআপটাকে বসাতে এবং মেকআপটাকে অনেকক্ষণ হোল্ড করতে ভীষণ হেল্প করে। সো নাও এবার আমার আইব্রোটাকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমার কনসিলার ইউজ করব। সো কনসিলারটা আমি ইউজ করি। আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ল্যাশ লাইনটাতে আইলিডেও আমি ভালো করে আমার কনসিলারটা লাগিয়ে নেব। কেন এর পরে নেক্সট স্টেপ তোমরা সবাই জানো, নেক্সট স্টেপ ইজ কি, ইয়েস আই শ্যাডো, আই মেকআপ, আই মিন আই মেকআপ। সো এখানে একটা আই মেকআপটা তো ভীষণ একটা বহু লুক এটা। সো এখানে কোনো কালার পপ আপ আই মেকআপ হবে না, তবুও অলওয়েজ আই লিপটাকে প্রিপেয়ার করলে তোমার আই মেকআপটা বসাতে খুব সুবিধা হবে। সো ট্রাইং টু কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি কনসিলারের উপরে যেটা করবো সেটা একটু পাউডার দিয়ে সেটাকে সেট করে নেব। ব্রাউন শেড, কফি শেড কালারের আইশ্যাডো নিয়ে
আমি আমার ক্রিজ এরিয়াটাতে ভালো করে ক্রিজ এরিয়াটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এরকমই একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো আমি ইউজ করছি। তোমাদের এখানে কালারটা চেঞ্জিং লাগতে পারে, বাট এটা একটা কফি শেডের কালার, কফি শেড কালার, এটা রাস্ট কফি শেড বা ডার্ক কালারটা খুব সুন্দর ডার্ক কালার। আমি সেটাকে আমার পোর্শনটাতে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমার মোটামুটি ক্রিজ এরিয়াটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটা ডার্ক মানে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে, ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি আবার আউটার ক্রিজটাকে ভালো করে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ আউটার ক্রিজটা, তোমরা দেখতে পাচ্ছ এবারে দুটো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আবার আমার আউটার ক্রিজ আর ইনার ক্রিজটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন যাতে না থাকে আইশ্যাডোটা ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি একটা ডিপ ডার্ক ব্রাউন কালারের যেটা আমি আমার ক্রিজে ইউজ করছিলাম সেটাকে এবারে আমি আমার মিডিল আই লিডে ইউজ করব। কেন তোমরা দেখেছো যে কমলিকার যে লুকটা সেটা একটা বহু লুক এবং তার সাথে একটা মানে বহু লুকের সাথে অল টাইম একটা খুব সুন্দর স্মোকি লুকই যায়। তো স্মোকি লুক করতে কোনো মানে ব্রাউন স্মোকি এখানে ব্ল্যাক স্মোকি করছি না, আমি একটা ডার্ক ব্রাউনটা আমি আউটার ক্রিজে করে নিয়ে এবারে আমি আমার মিডিল আইলিড এরিয়াতে আমি ওই ডার্ক ব্রাউনটা অ্যাড করছি। মোটামুটি আমার ব্লেন্ডিং কমপ্লিট আমার আই পোর্শনটাকে। এরপর যেটা করার সেটা হচ্ছে আমি আমার লাইনার লাইন টানব। সো এখানে আমি আমার কাজল দিয়ে লাইনার লাইনটা দিয়ে স্মোকি একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। লাইনার স্মাজার আমি আমার স্মাজারটা দিয়ে আমি কাজলটাকে একটু স্মাজ করে নেব আমার আপার ল্যাশ লাইন। লোয়ার ল্যাশ লাইনটায়
তারপর একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে লাইন আপ করার চেষ্টা করছি, লাইন আপ করছি। লাইন আপ করার পরে আমি আবার স্মাজারটা নিয়ে এটাকে একটুখানি স্মাজ করে দেবো। এরপরে আমি শুরু করবো আমার ফেস মেকআপ। সো ইটস টাইম ফর ফাউন্ডেশন। এখানে আমার ফেভারিট, মোস্ট ফেভারিট ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি। আমি অল টাইম চেষ্টা করি দুটো শেডকে মিক্স করে ফাউন্ডেশন ইউজ করার, বিকজ আই রিয়েলি লাভ দিস ট্রিক। কেননা কি এটা ইউজ করলে তোমার কালার পারফেকশনটা খুব সুন্দর হয়। মানে যে কোনো একটা শেড তো পারফেক্টলি স্কিনের সাথে মেশে না, সো কী হয় এখানে একটা ভীষণ সুন্দর কালার কারেকশনটা মানে তোমার স্কিনের সাথে খুব সুন্দর ম্যাচ হয়। একটা ডার্কার টোন দেন ইওর অ্যাকচুয়াল স্কিন টোন, আর একটা লাইটার টোন দেন ইওর অ্যাকচুয়াল স্কিন টোন। দুটোকে একসাথে মিক্স করে নিলে যে রেজাল্টটা দেয় ইটস আমেজিং অ্যান্ড ইটস পারফেক্ট টু ইওর স্কিন টোন। সো আই অ্যাম অলওয়েজ আমি মানে অলওয়েজ এটা প্রেফার করি এবং এটাই ইউজ মানে এই প্রসেসটাই ইউজ করি। সো সবাই বিউটি ব্লেন্ডার ইউজ করে অ্যান্ড ভালোবাসে, বাট আই অলওয়েজ প্রেফার লাইক দিস ব্রাশ। হাত দিয়েও করা যায়, বাট আমি এখানে এখন আজকে ব্রাশ দিয়ে করছি। বিউটি ব্লেন্ডারের থেকে আমার কাছে ব্রাশ খুব ইজি, মানে আমি বিউটি ব্লেন্ডারের চেয়ে ব্রাশটা আমি বেশি প্রেফার করি, বিকজ আমার ভীষণ মানে সুবিধা হয় ব্লেন্ড করতে। সো বিউটি ব্লেন্ডার ইউজ করো, চাই ব্রাশ ইউজ করো, অল টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট কখনোই রোটেশন, কখনো রাউন্ড এরকমভাবে ব্লেন্ড করবে না। ইটস অলওয়েজ ড্যাব, চেপে চেপে এরকমভাবে জাস্ট ফাউন্ডেশন বসাতে হয়, কখনোই রোলিং বা রাউন্ড মোশনে কখনো ফাউন্ডেশন ব্লেন্ড করে না, করতে হয় না। মানে ফাউন্ডেশনটা তাহলে ব্লেন্ড হয় না এবং ফাউন্ডেশনটা স্কিনে বসেও না। তো আমি মোটামুটি আমার ফাউন্ডেশনটা আমার স্কিনে বসিয়ে নিয়েছি। My foundation is like complete. এরপরে আমি কন্ট্রোল করবো, হাইলাইট করবো। ফার্স্টলি হাইলাইটের জন্য আমি আমার ফেভারিট কনসিলার ফিট মেবি ইউজ করছি। এগেইন আমি আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো।
আমার হাইলাইটিং কমপ্লিট। এটার পরে আমি পাউডার কন্ট্রোল ইউজ করব, যেহেতু এখানকার লুকটা একটা ম্যাটে লুক, আমি ব্রোনজার ইউজ করছি এখানে। ব্রোনজ করার জন্য স্কিনটাকে যেহেতু আমার ম্যাটে লুক দরকার, সেই জন্যই কিন্তু আমি ফিটমি ম্যাটে ফাউন্ডেশনটা ইউজ করেছি, না হলে অন্য কিছু একটা দিয়ে কিছু অন্য কিছু ইউজ করতাম। তো আমি স্কিনটাকে ব্রোনজ করে নেব ব্রোনজার দিয়ে, কিন্তু এখানে একটা ব্রোনজিং লুক আছে। এরপরে আমি যেটা করব সেটা হলো যে নিউট্রাল কালারের ব্লাশ ইউজ করছি সাথে ব্রোনজারটা মিক্স করে, বিকজ অফ এখানে একটা নিউট্রাল কালারের ব্লাশ ইউজ করছি সাথে একটা ব্রোনজারটা ইউজ করে, কেননা কি যেহেতু ব্রোনজার ফেস যাতে মনে না হয় শুধু ব্লাশ, গালটা খুব ব্লাশি না লাগে, সেই জন্য ব্রোনজারটা ইউজ করে আমি আমার ব্লাশটা ইউজ করছি। তো I am like my face of my makeup, face makeup is kind of ready. Now আমার আই মেকআপটা কমপ্লিট। এবারে আমি আই মেকআপটা মোটামুটি কমপ্লিট বলেছিলাম তখন, এবারে আমি আমার কার্ল করে ল্যাশ কালারটা দিয়ে কার্ল করে ল্যাশ কালারটা দিয়ে কার্ল করার পরে আমি ভলিউম এক্সপ্রেস মানে ভলিউম দেবে সেই মাস্কারাটা ইউজ করব, কারণ ফলস ল্যাশ আমি ইউজ করছি না এখানে। তো ল্যাশ লাইনটা তো আমি মাস্কারা ইউজ করব, সো আমার মোটামুটি কমপ্লিট ফেস মেকআপ। আর হাইলাইট একটুখানি ইলিমিনেটিং হাইলাইট স্লাইটলি ইউজ করবো, বিকজ অফ যেহেতু এটা ম্যাট লুক তাই জন্য হাইলাইট আর ইউজ করার খুব একটা প্রয়োজন নেই, কেন আমি এখানে কোনো ডিউই ফিনিশ মেকআপ করছি না। তো সেই জন্য একটা হালকা স্লাইটলি হালকা হাইলাইট আমি ইউজ করবো, স্লাইট জাস্ট ফর লাইক একদম না বোঝা যায় সেরকমই একটা স্লাইট হাইলাইটার ইউজ করব। সো ফাইন, আমি কমপ্লিট উইথ মাই ফেস মেকআপ, ঠিকটা আমার পড়া হয়ে গেছে। বাট লিপ কালারের জন্য আমি এখানে ইউজ করছি সিম্পলি প্রিটি একটা কালার, সো আই ডোন্ট নো হোয়াট কালার, হুইচ কালার ইজ দ্যাট। Thank you.
যেহেতু এখানে একটা লাইক নিউড কালার ইউজ যেহেতু এখানে একটা ম্যাট লুক ক্রিয়েট করেছি সেই জন্য এই কালারটা এর সাথে বেস্ট অপশন তার জন্য ইউজ করেছি। এবারে চলে ফাইনাল লুকটা এবার আমরা একবার দেখি। তো এটা হলো ফাইনাল লুক কমলিকার, অ্যান্ড আই হোপ দ্যাট তোমরা এটা পছন্দ করবে। সো আই ট্রাইড টু লুক লাইক কমলিকা, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস লুক বিকজ কমলিকার এই লুকটা ভীষণ ভীষণ বোহেমিয়ান, অ্যান্ড আই মানে আমি পার্সোনালি ভীষণ এথনিক অ্যান্ড ভীষণ লাইক ভীষণ এই টাইপের বোহেমিয়ান বহু লুকটা আমি ভীষণ পছন্দ করি, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট। সো আমি ভীষণ তাই জন্য আই ট্রাইড দিস লুক ফর ইউ, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ এনজয়েড দিস। ইফ ইউ এনজয়েড যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করতে তাহলে প্লিজ থামস আপ অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু রিয়েলি লাইক দ্য ক্যারেক্টার অফ কমলিকা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রিপশানের জন্য কোনো চার্জ লাগে না, ইটস কমপ্লিটলি ফ্রি। সো দিস ইজ কমপ্লিটলি ফ্রি, তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এটা জানাতে ভুলো না যে কমলিকার এই লুক ক্রিয়েশনটা কীরকম লেগেছে তোমাদের, যদি ভালো লেগে আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও। ব্যাস লাইক না করলে বুঝতে পারবো না যে তোমরা পছন্দ করেছো কি করোনি, তাই প্লিজ আর কিছু লাইক বাটনটা ক্লিক করতে ভুলো না, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করে দিও। কেন কি যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো ইন্টারেস্টিং তাহলে তুমি সব থেকে আগে দেখতে পারবে, নোটিফিকেশান যাবে তোমার কাছে। আর হচ্ছে যারা আমি চেষ্টা করব সরস্বতী পুজো থেকে আই এম ট্রাইং হার্ড দ্যাট আমি প্রত্যেক নেক্সট ভিডিওসগুলো সবসময় একটা একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও আমি চেষ্টা করব মেকআপ টিউটোরিয়াল দেওয়ার। তো দিস ইজ মাই থার্ড, এর আগে দিন তার আগে দিন দিয়েছি, তো এটা আমার থার্ড মেকআপ টিউটোরিয়ালের তো মেকআপ টিউটোরিয়ালগুলো দেওয়ারই চেষ্টা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি আরও কোনো লুক যেটা তোমরা চাও যে আমি ক্রিয়েট করি দেন অবভিয়াসলি কমেন্ট করতে ভুলো না। আমাকে মেল করতে পারো, তোমরা মেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের আইডিটাও আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সুতরাং ভুলো না। আর যতক্ষণ না পর্যন্ত আমি আমার নেক্সট ভিডিও আপলোড করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ততদিন পর্যন্ত অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা এবং টেক কেয়ার, টাটা, বাই বাই।